ভারতের কর কাঠামোকে নতুন রূপ দিয়েছিলেন তিনি। তার হাত ধরেই প্রথমবার ক্ষমতায় এসে মোদী সরকার চালু করেছিল পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। বিজেপি এবং সরকারের নির্ভরযোগ্য বক্তা ছিলেন এই রাজনীতিবিদ। বারবার গর্জে উঠেছে তার কণ্ঠ। 1952 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের অন্যতম রাজনীতিবিদ অরুণ জেটলি। তার পিতার নাম মহারাজ কিষাণ জেটলি, মায়ের নাম রতন প্রভা। স্কুল জীবন শুরু করেছিলেন দিল্লির সেন্ট জেভিয়ার্সে 1957 থেকে 1969 পর্যন্ত। 1973 সালে দিল্লির শ্রীরাম কলেজ থেকে বিকমে স্নাতক হন। 1977 দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন অরুণ জেটলি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে থাকার সময়ই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংস্পর্শে আসেন এই রাজনীতিবিদ। 1974 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশে জরুরি অবস্থার সময় 19 মাস তাকে আটক করে রাখা হয়েছিল। ছাত্র আন্দোলনের সময় থেকেই তিনি জয়প্রকাশ নারায়ণের সংস্পর্শে এসেছিলেন, তবে জরুরি অবস্থার পরেই তিনি জনসংঘে যোগ দেন। পরবর্তী সময়ে তাকে বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। 1980 সালে দিল্লি বিজেপির সেক্রেটারি করা হয় তাকে 25 জুন 1975। দিল্লির রামলীলা ময়দানে জয়প্রকাশ নারায়ণের বিরাট জনসভার পরে রাত করেই বাড়ি ফিরেছিলেন অরুণ জেটলি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র, তখন ছাত্র সংসদের সভাপতি। রাত 2 নাগাদ বাড়ির দরজায় কড়া নাড়ল পুলিশ। অরুণ জেটলির পিতা মহারাজ কিষাণ আইনজীবী ছিলেন। বাড়ির দরজায় তিনি যখন পুলিশের সঙ্গে তর্ক করছেন, ঠিক সেই সময় পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন অরুণ জেটলি। পরের দিন সকালে দেশ জানতে পারল জরুরি অবস্থা জারি হয়েছে। সেই দিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় অরুণ জেটলিকে। প্রথমে অম্বালা, তারপর তিহার, 19 মাস কাটাতে হয় জেলেই। জেলে বসেই রাজনৈতিক দীক্ষা হয়েছিল অরুণ জেটলির। জেলে থাকতেই সরাসরি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, নানাজি দেশমুখের সংস্পর্শে আসেন এই দুঁদে রাজনীতিবিদ। ছাড়া পেয়েই তাকে এবিভিপির সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। অরুণ জেটলি ওকালতির সঙ্গে রাজনীতিকেও কেরিয়ার করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। 1974 সালে দিল্লির ছাত্র সংসদের নির্বাচনই অরুণ জেটলির শেষ ভোট জয়। পরের 4 দশকে তিনি বিজেপির বহু নির্বাচনের কৌশল, প্রচারের কৌশল তৈরি করলেও নিজে ভোটে লড়েননি। তার কোনো জনভিত্তি ছিল না। শেষে 2014 লোকসভা ভোটে অমৃতসর থেকে ভোটে লড়ে হেরে গিয়েছিলেন। তাতে অবশ্য নরেন্দ্র মোদীর কাছে তার গুরুত্ব কমেনি। শুরুতে অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয় তাকে। অরুণ জেটলি বিজেপির জাতীয় কর্মসমিতিতে 1991 সাল থেকে ছিলেন। বিজেপির মুখপত্র হয়েছিলেন 1999 সালে। অটল বিহারী বাজপেয়ী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন 1999 13 অক্টোবর। এছাড়াও বিলগ্নিকরণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীও করা হয়েছিল তাকে। একটা সময় বাজপেয়ী সরকারের আইনমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রকের দায়িত্বও সামলেছেন অরুণ জেটলি। 2004 ভোটে বিজেপি হেরে যাওয়ার পর 2009 তেসরা জুন রাজ্যসভায় বিরোধী দলনেতা করা হয় অরুণ জেটলিকে। এক ব্যক্তি এক পদের নীতিতে তিনি বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন। তবে যতদিন তিনি সাংসদ কিংবা মন্ত্রী ছিলেন, ততদিন তিনি রাজ্যসভার সদস্য হিসেবেই কাটিয়ে গিয়েছেন। 2014 লোকসভা নির্বাচনে অমৃতসর আসন থেকে তিনি হেরে যান কংগ্রেস প্রার্থী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের কাছে। পরবর্তী সময়ে তাকে গুজরাট থেকে রাজ্যসভায় নিয়ে আসা হয়। প্রথম মোদী সরকারের শুরু থেকেই তিনি অর্থমন্ত্রী। এছাড়াও তিনি বাণিজ্য এবং প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। এছাড়াও কোনো কোনো সময় সরকারের প্রধান সমস্যা সমাধানকারী হয়ে উঠেছিলেন অরুণ জেটলি। তার অর্থমন্ত্রী থাকার সময়ই 500 এবং 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ভগ্নস্বাস্থ্যের কারণে 2019 লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। অর্থমন্ত্রী হিসেবে তার ট্র্যাক রেকর্ড বিস্তর প্রশ্ন তোলে। অর্থমন্ত্রকে তার 5 বছরে বার্ষিক আয় বৃদ্ধির হার 8% থেকে
6% নেমে এসেছিল। বাজারে চাহিদায় ভাটা, বেসরকারি লগ্নি রেকর্ড পরিমাণ কমেছিল, কর্মসংস্থানের দিশা মেলেনি। তার আমলে জিএসটি চালু হলেও তার রূপায়ণ নিয়ে নানা সমস্যা থেকে গিয়েছে। বিশ্ববাজারে তেলের কম দামের কল্যাণে মূল্যবৃদ্ধির হ্রাস টানতে পারলেও রাজকোষের ঘাটতি সামলাতে পারেননি। রিজার্ভ ব্যাংকের সঞ্চিত পুঁজির ভাড়ারে থাবা বসাতে হয়েছে। তবে তার অর্থমন্ত্রিত্বে বৃহত্তম প্রশ্নচিহ্নটি বসেছিল 2016 সালের 8ই নভেম্বর, যেদিন টেলিভিশনের পর্দায় নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থনীতির পক্ষে প্রাণঘাতী এই সিদ্ধান্তটিতে তৎকালীন অর্থমন্ত্রীর সায় ছিল কিনা বা প্রধানমন্ত্রী আদৌ তার মতামতটুকু নিয়েছিলেন কিনা তা জানা যায় না, কিন্তু এটুকু বোঝা গিয়েছিল অর্থনীতির হ্রাস তার হাতে নেই। অর্থমন্ত্রী হিসেবে তার মেয়াদের অভিজ্ঞান ছিল এই কর্তৃত্বহীনতা। 5 বছরে একবারও মনে হয়নি ভারতীয় অর্থনীতিকে চালনা করার মতন ভাবনা, জোর এবং দক্ষতা তার আছে। তার সঙ্গে সংঘাতের জেরে রঘুরাম রাজন, উর্জিত পটেলরা রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদ থেকে বিদায় নিয়েছেন। দেউলিয়া বিধির মতো সংস্কার হলেও ব্যাংক অন্য আর্থিক প্রতিষ্ঠানের অনাদায়ী ঋণের সমস্যার সমাধান হয়নি। কখনও প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা, কখনও ব্যাংকের আমানতের সুরক্ষা কবচ সরিয়ে দিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলে তাকে পিছু হটতে হয়েছে। প্রকৃত অর্থে যাকে আর্থিক সংস্কার বলা চলে, তেমন কোনো পদক্ষেপ অর্থমন্ত্রী অরুণ জেটলি করতে পারেননি। ক্রিকেট প্রশাসক হিসেবে দিল্লির ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে 1 দশকের বেশি সময় সভাপতি ছিলেন অরুণ জেটলি। তার আমলে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম নতুন করে তৈরি হলেও তার দলের নেতারাই দুর্নীতির অভিযোগ তুলেছিল। এদেশের রাজনৈতিক দলগুলি আইন ভেঙে বিদেশ থেকে চাঁদা নিয়েছে কিনা সেই তদন্তের রাস্তা 2018 তার পেশ করা শেষ বাজেটে বন্ধ করে দিয়েছিলেন অরুণ জেটলি। তার আমলে নির্বাচনী বন্ডের ফলে কোনো কর্পোরেট সংস্থা কোনো দলকে কত চাঁদা দিচ্ছে সে তথ্য জানার রাস্তাও বন্ধ হয়ে যায়। তবে মোদী সরকারের প্রথম 5 বছরে জেটলির ভূমিকা ছিল ট্রাবল শুটারের। যখনই মোদী সরকার প্যাচে পড়েছে, সরকারের হয়ে সওয়াল করেছেন অরুণ জেটলি। জেটলির ওপর প্রধানমন্ত্রীর আস্থা ছিল অনেক। 1995 গুজরাতে বিজেপি ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী দিল্লিতে কাজ করতে তাকে পাঠানো হয়। সে সময় দিল্লির বাকি বিজেপি নেতারা তাকে বিশেষ গুরুত্ব দেননি, কিন্তু জেটলির সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। 2001 গুজরাতের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী। 2002 গুজরাটের দাঙ্গার পরে দলের মধ্যে বিতর্কে ছিলেন নরেন্দ্র মোদী, তখনও তার পাশে ছিলেন অরুণ জেটলি। বাজপেয়ী বিরুদ্ধ অবস্থান নিলেও লালকৃষ্ণ আদবানির সঙ্গে তিনি মোদীর হয়েই সওয়াল করেছেন। দাঙ্গার পরে বিধানসভা ভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতেও মোদীর পক্ষই অবলম্বন করেছিলেন অরুণ জেটলি। লড়াই করেছেন প্রধানমন্ত্রী হয়ে গুজরাট থেকে দিল্লিতে আসা মোদির কাছে জেটলির সবচেয়ে বড় উপযোগিতা ছিল তার রাজধানীর নেটওয়ার্ক। অন্য দলের নেতানেত্রী, শিল্পপতি, ব্যবসায়ী, আইনজীবী থেকে খবরের কাগজের মালিক, সম্পাদক, সাংবাদিক মহলে তার ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা ছিল ঈর্ষণীয়। জেটলি উপকার করতেন, সাহায্য চাইলে শত্রুকেও ফেরাতেন না, সুযোগ পেলেই পায়ের ওপর পা তুলে জমিয়ে গল্প করতেন। চায়ের আড্ডার এই দরবার তার দলের নেতাদের নিয়ে রসিকতা কিছুই বাদ পড়তো না। এইসব আড্ডায় নতুন তথ্য যুক্তি দিয়ে যে কোনো বিতর্কে তার মোচড় সুবিদিত ছিল জেটলি স্পিন নামে। 1999 বিজেপির মুখপাত্র করা হয় অরুণ জেটলিকে। বাজপেয়ী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক, আইন মন্ত্রক সামলেছেন। মনমোহন সরকারের শেষ 5 বছরে 2G ও কয়লা কেলেঙ্কারির অভিযোগকে কাজে লাগিয়ে রাজ্যসভায় আক্রমণাত্মক হয়ে উঠতেন বিরোধী দলনেতা অরুণ জেটলি। তার এই ভূমিকা বিরোধী দল বিজেপিকে সবসময় ফায়দা দিয়েছিল। আইনজীবী হিসেবে জেটলির মক্কেলের তালিকায় ছিল দেশের প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলি। বাবরি মসজিদ ভাঙার ষড়যন্ত্র থেকে হাওয়ালা কেলেঙ্কারির মামলায় তিনি আদবানির প্রধান আইনি উপদেষ্টা ছিলেন। দেশভাগের সময় লাহোর থেকে অমৃতসরে চলে আসা পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারের সন্তান অরুণ জেটলি। আর 5 জন নিখাত পাঞ্জাবির মতোই চাঙ্গা খানাতে চাঙ্গা পান আসে, এটাই ছিল তার বিশ্বাস। ভালো খাওয়া এবং পড়ার সংস্কৃতি তার প্রিয় ছিল। পছন্দ করতেন দামি শাল, কলম এবং ঘড়ি। কেউ প্রশংসা করলে মন ভরে যেত তার, সবই ওকালতির উপার্জনেই কেনা। ব্যক্তিগত জীবনে অরুণ জেটলি বিয়ে করেছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন অর্থমন্ত্রী গিরধারীলাল ডোগরার কন্যা সঙ্গীতা দেবীকে। এক ছেলে এক মেয়ে রহান এবং সোনালি, দুজনেই আইনজীবী। মৃত্যুর কিছুদিন আগে তার কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছিল। সেই সময় পীযূষ গোয়েল অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন। তারপর 2019 এপ্রিল থেকে তিনি অফিসে যাওয়া বন্ধ করলেন। পরে 24 আগস্ট ফের অফিসে যোগ দেন।
কিন্তু 2014 সেপ্টেম্বরে ওজন কমাতে বেরিয়াট্রিক সার্জারিও করা হয়েছিল তার। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যাতেও তিনি ভুগছিলেন, সে কারণে 2019 নির্বাচনে আর অংশগ্রহণ করতে পারেননি বাজপেয়ী এবং আদবানির শীর্ষ এই বিজেপি নেতা। মন্ত্রিসভাতেও থাকতে চাননি, কিন্তু দলের হয়ে কাজ করে গেছেন সর্বক্ষণ। কালের নিয়মে 24 আগস্ট 2019 শনিবার দুপুর 12:07 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক দেশ এক কর নীতি ব্যবস্থার সফল প্রয়োগকর্তা অরুণ জেটলি। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের একজন বিখ্যাত রাজনীতিবিদ তথা প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।